ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা খেলার মাঠ দখলকারী আওয়ামী লীগ নেতা মোস্তফা কিরণকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।